আসসালামু আলাইকুম, ফানাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমি আমের পুটিং বানিয়ে দেখাবো। তার জন্য যেসব উপকরণ লাগবে, 4টা ডিম লাগবে, ক্যারামেল বানানোর জন্য চিনি লাগবে সামান্য, ভ্যানিলা এসেন্স লাগবে 4-5 ফোঁটা, বেকিং পাউডার 1 চামচ, আর লাগছে 1 পেটি চিনি, 1 কাপ দুধ, 1 কাপ আম। তাহলে শুরু করা যায়। প্রথমে আমরা ডিমটা ভেঙে নিব। এখন ডিমগুলো আমরা ভালো করে ফেটে নিব। প্রোটিন বানাতে গেলে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। এর ভিতরে আমরা চিনিগুলো দিয়ে দিব। সবসময় রুম টেম্পারেচারে ডিমগুলো নিতে হবে। ফ্রিজ রাখা, ফ্রিজ করা ডিমে ফুটিং ভালো হয় না। আমার ডিম ফেটা হয়ে গেছে। এর ভিতরে আমরা সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিব স্বাদের জন্যে। এবার দুধটা দিব অল্প অল্প করে। অল্প অল্প করে চিনিটা ভালো করে গুলিয়ে নিব। আমরা পুরো দুধটা দিয়ে দিব। আমরা 1 চামচ বেকিং পাউডার নিব। সামান্য একটু পানি দিয়ে গুলে নিব। এটা আমরা প্রোটিন এর ভিতর দিয়ে দিব। দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। সামান্য একটু ভ্যানিলা এসেন্স নিব। এবার আমরা আমটা ঢেলে দেবো, আমের পিউরিটা। আমরা এখানে 2টা আম নিয়েছি, ব্লেন্ডারে ফেটে রেখেছি। এখানে আমরা 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমরা ভালো করে ফেটে নিব। যেহেতু আমের পিউরি দিয়েছি, আমার ফেটা হয়ে গেছে। এখন আমরা ক্যারামেল বানাবো। আমরা চিনিটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন চিনিটাকে আমরা এই বাটিতে ক্যারামেল বানিয়ে নেব।
চলো রাস্তা একটু বাড়িয়ে দিব। আমরা এটাকে ক্যারামেল বানিয়ে নিব। চিনিটা আমার লাল হয়ে এসেছে, যেহেতু বাটিটা অনেক গরম কাপড় দিয়ে ধরতে হবে। চিনিটা বেশি পুরানো যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। আর একটু সোনালি কালার করতে হবে। আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে আমের মিক্সচারটা ঢালবো। তার আগে ফ্রাই প্যানের ভিতরে আমরা পানি দিব, যেহেতু পুটিংটা এখানে বানাবো, বেশি পানি দেওয়া যাবে না। চুলোটা জ্বালিয়ে দিব। আমরা এর ভিতরে আমটা ঢেলে দিব, এটা এখনো অনেক গরম। ঠান্ডাও করতে পারছি না। যে ডিমটা আমরা ফেটে রেখেছি সেটা দিয়ে দিব। এবার আমরা এটার ভিতরে বসিয়ে দিব। মুখটা লাগিয়ে দিব, ঢেকে দিব। 25 মিনিট এইভাবে আমরা জাল হতে দিব। আমার ম্যাঙ্গো পুটিং হয়ে গেছে। আমরা এখন নামবো। আমার আমের পুটিং রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।